আপনাকে দিতে হবে কংগ্রেসকে, যা আগামী 2024 এর পরে বাংলায় যারা শাসন দুর্নীতি করেছে তাদের এমপিকে পাশে বসিয়ে পার্লামেন্টে বড় বড় ভাষণ দেবেন না, তাদের কারো ছেলের মধ্যে রাখবেন, এর জবাব তাকে দেবেন। শুধু ঘোড়া শুধু পাড়াতে পাড়াতে নওশাদ সিদ্দিকি ইন্ডিয়া জোটে নাই, বিজেপি দালালি করছে বলে কংগ্রেসি ভাইরা অনেক ক্ষেত্রে বলতে শুরু করেছে। একটা আমি বার্তা দিতে চাই যারা সিপিএম আছেন বা কংগ্রেস আছেন, লড়াইটা কেন আমরা কেন্দ্র সরকারকে হারাতে চাইছি সাধারণ মানুষের মাথায় ঢুকিয়ে নেন, আমরা কেন কেন্দ্র সরকারকে 2024 পরাস্ত করতে চাইছি। জুমলাবাজ মানুষের উপকারে আসে না, ওরা নিজেরা কর্পোরেট স্টাইলে সরকার চালাচ্ছে, মানুষের অধিকার হরণ করছে, এক প্রকার ওটা খারাপ সরকার, তাই পরিবর্তন করতে চাইছি তো, তাই তো নাকি ভাই? একটু বলুন, পরিবর্তনের পক্ষে কারা আছে হাত তুলুন তো, সরকারকে পরিবর্তন করতে হবে 2024 কেন্দ্র সরকারকে, সবাই আমরা হাত তুলবো এখানে, ঠিক আছে? তাহলে আমার কাছে প্রশ্ন, তৃণমূল সরকারটা কি ধোয়া তুলসী পাতা? এই বলুন না, চাকরি চোর, গরু চোর, বালি চোর, পাথর চোর, আবাস যোজনার চোর, 100 দিনের কাজের টাকা চোর, কত চোর বলবো, রেশন চোর, যেটা বলবে সেটাই চোর। আর একটা কথা বলে যাচ্ছি, বড় বড় নেতা আছেন আপনাদের এখানে, খুব বড় বড় কথা বলে, সেই নেতাদের আশপাশে যারা চামচা চামচা ঘুরে দেখেন, হয়তো খোঁজ নিলে পাওয়া যাবে, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাচ্ছে, এও আছে, বড় নেতাকেও খোঁজ নিলে দেখতে পাবেন, আছে, এরকম ঘটনা ঘটেছে, পেপারও এসেছে। তো কথা হচ্ছে, এ আমার প্রশ্ন কংগ্রেসি ভাইদের কাছে, কাকে নিয়ে লড়াই করবেন 2024 যদি আমি আপনার সাথ দিই? সাথ দিবার পরে সিবিআই ইডি ওই কালীঘাট কুতো যাবে না, তার আগে আটকে দেবেন, সেটা ক্লিয়ার আগে করতে হবে ভাই। শুধু ভোট চাইলে হবে না, নওশাদের কাছ থেকে, তাপসদার কাছ থেকে ভোট চাইলে হবে না, কি বলছি বুঝতে পেরেছেন? 2024 আমরা পরিবর্তন চাই, বিজেপিকে হারাবো, প্রয়োজনে সব জোট মেনে নেব, সব স্যাক্রিফাইস করে নেব, কিন্তু এটা দায়িত্ব নিয়ে বলতে হবে, 2024 পরে ইডি সিবিআই ঘুমিয়ে পড়বে না তো, চাকরি যেগুলো চুরি গেল, আমার বাড়ির সন্তানের মেধাজে চুরি করে নিল, তার নামটা অভিষেক বাবুর নামের সাথে যুক্ত হয়ে তো নাকি এসছে, তাহলে কি তাকে জিজ্ঞাসাবাদ করবে না? পার্লামেন্টে রাহুল গান্ধীর পাশে বসিয়ে রাখে, এর জবাব তাকে কংগ্রেসকে দিতে হবে, শুধু ভোট নেবে, এর জবাব তাকে দিতে হবে কংগ্রেসকে, যা আগামী 2024 পরে বাংলায় যারা শাসন দুর্নীতি করেছে তাদের এমপিকে পাশে বসিয়ে পার্লামেন্টে বড় বড় ভাষণ দেবেন না, তাদের কারো ছেলের মধ্যে রাখবেন, এর জবাব তাকে দেবেন। আমার এর জবাবটা আগে দিতে হবে, জবাবটা দিতে হবে। 370 নিয়ে আপনাদের কি অবস্থান, দেব কাশ্মীরকে নিয়ে আপনাদের কি অবস্থান, এর জবাবটা দিতে হবে। আপনারা ক্ষমতায় আসলে সিএএ নিয়ে কি করবেন, আমার উদ্বাস্তু ভাইদেরকে নিঃশর্তে নাগরিকত্ব দেবেন কি দেবেন না, সেটাও এখন বলতে হবে। আমার উদ্বাস্তু ভাইদের কাছ থেকে ভোট নিয়ে নেবে, তারপরে ভুলে যাবে সিএএ নিয়ে, এখনো ইন্ডিয়া জোড়ে একটাও শব্দ খরচ করেছে ভাই? আমি ইন্ডিয়া জোড়ের কিন্তু এখনো বলছি আমি বিরোধী নয়, কিন্তু শুধু ভোট নেবেন, রাহুল গান্ধীর লাভ হবে, মোদি বাবা কি রে বাবা, বিহারের একটা মুখ্যমন্ত্রীর নাম বলো না, লালুজির ছেলের লাভ হবে, ওতে ভাই আমি ভোট দেব না। আমার কি লাভ, আমার কি ছেলের লাভ, এবার ভাবতে শুরু করুন, সময় এসেছে, ভোটটা আপনি দিলেন, আপনার লাভ কি, আপনার ছেলের লাভ কি, আপনার পাড়ার লাভ কি, আপনার দেশের লাভ কি, সেটা ভেবে ভোট দিতে হবে। কারো ছেলে কারো ভাইপোকে কেউ বাঁচানোর জন্য জোটে ঢুকে গেল, আমাকে সেই জায়গায় ভোট দিতে হবে, ওটা বাধ্যবাধকতা নয়, আমার দেশকে বাঁচানোর জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট দেব। এগুলো একবারও বলছে না, কাশ্মীরে 370 নিয়ে অবস্থান কি, 2024 আসলে আমাদের 2200 কিলোমিটার কাঁটাদার বাংলাদেশ বর্ডার দেবে তো বলুক, আগে বলতে হবে কাঁটাদার দিতে হবে, এখানে ওপার থেকে অনেক ক্ষেত্রে চলে এসে আমাদেরকে ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের বা একবার থেকে দুর্নীতি করে চলে যাচ্ছে কাঁটাদার না থাকার ফলে, আমাদের দেশে নিরাপত্তা বিঘ্ন ঘটছে, এগুলো হলেও হবে তো নাকি না? চাকরি চুরির দায়ে যিনি জেলে আছেন হয়তো দেখবো তারপরে সব ইন্টু মিন্টু হয়ে যাচ্ছে, শুধু তেলেঙ্গানাতে গিয়ে ওয়াইসি স্যারকে কিস্তি দিলে হবে, দেখছিলাম আমার খুবই খারাপ লাগলো, তার আলাদা রাজনীতি দল করুক, গণতন্ত্রের গণ্ডির মধ্যে যতক্ষণ থাকবে তার বিরোধিতা করবো না, যেমন কেজরিওয়ালকে এখনও বিরোধিতা করেনি, যখনই বাইরে যা বেরোবে তখনই বিরোধিতা করব। কেজরিওয়াল স্যারকে প্রেশান করা হচ্ছে, নোটিশ পাঠানো হচ্ছে, তার উপমুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে রাখা হচ্ছে, এগুলো বলা যাবে না কেন? কংগ্রেস বা ইন্ডিয়া জোট কার্ড এই বিষয়ে এখনও শব্দ খরচ করছে না, কী খরচ করেছে সেটাও জানানো হোক,
দেখলাম গতকালকে তেলেঙ্গানাতে নির্বাচনের এতে গিয়ে ওয়াইসি সাহেবকে অনেক বড় বড় কথা বলছেন, বলুন না কোনো অসুবিধা নেই, আলোচনা সমালোচনা হবে, কিন্তু এটা তো বলতে হবে সিএ এর সময় ওয়াইসি সাহেব যখন সিএ এটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল বিধানসভায়, তখন অন্তত পাশে দাঁড়ানো তো উচিত ছিল কংগ্রেসি বন্ধুরা, অবিজেপি বন্ধু যারা আছেন তারা তো পাশে দাঁড়াতে পারতেন। ভোটটা নেওয়ার সময় খুব মিষ্টি লাগছে না দলিত আদিবাসী মুসলমানের, তাদের হকের কথা যখনই যে বলতে চাইছে তখনই সে বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যদিও ওয়াইসি সাহেবের পার্টি আলাদা, তার আইডিওলজি আলাদা, আমাদের পার্টি আলাদা, আমাদের আইডিওলজি আলাদা, আমাদের সেকুলার ফ্রন্ট একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আদিবাসী দলিত মতুয়া মুচি চামার থেকে শুরু করে আমরা যারা আমাদের আমরা যারা পিছিয়ে বর্গের প্রত্যেককে আছি তাদের বাউরি থেকে শুরু করে প্রত্যেকের অধিকারের জন্য মঞ্চ করা হয়েছে, এখান থেকে কোনো টিউনিং হবে না। আমার এখানে মঞ্চ থাকলো, একজন মুসলিম সমাজের সম্প্রদায়ের মানুষ বক্তব্য দেবে, মুসলিমদের যে অভাব অভিযোগ আছে তার যদি 10 মিনিট থাকে সে বলে যাবে, পিছন দিক থেকে কেউ পিঠে হাত দেবে না যে একটু চুপ করো, এই মঞ্চ নয়, এটা এই মঞ্চ এমন আইসিপির মঞ্চ, একজন দলিত সমাজের মানুষ দাঁড়িয়ে দলিতদের যে চাওয়া পাওয়া আছে অভাব অভিযোগ আছে সেটা বলে যাবে, পিছন দিক থেকে কেউ বলবে না যে তোমার 10 মিনিটে নাকি তুমি ছোট করো, এ বলার নয়। এ মঞ্চ হচ্ছে একজন আদিবাসী ভাই এসেছে বক্তব্য দিচ্ছে, আদিবাসী ভাইদের জল জমি থেকে শুরু করে যায় তান গরম থানের জায়গা যে ব্যাহত হয়ে যাচ্ছে সব আদিবাসীদের যে অভাব অভিযোগগুলো আছে তাকে 10 মিনিট বরাদ্দ করা হয়েছে, 10 মিনিটই আদিবাসী আদিবাসী করে গেলে পিছন দিক থেকে কেউ হাত দিয়ে বলবে না দাদা একটু ছোট করো, এই মঞ্চ, এই জন্যই তো আইএসএফকে ভয় পাচ্ছে। আর যখন এই মঞ্চ খুলে দিচ্ছে আমরা, এই বলেছি আমার আগে, মুসলিম পাড়ায় গিয়ে নওশাদ সিদ্দিকি আইএসএফ বিজেপির দালাল, আমার যেখানে হিন্দু ভাইরা বেশি থাকেন সেখানে গিয়ে মুসলমানদের দল, কিন্তু ভাই দিনের শেষে আমরা কি দেখছি ওরা হিন্দু মুসলমান করে তারা লাভবান হয়ে যাচ্ছে, আর যাদের মধ্যে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে তারা বঞ্চিত থেকে যাচ্ছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেমন ওয়াকাপ পার্টি উদ্ধারের জন্য আন্দোলনের কথা ভাবে রয়ে, যেমন ওয়াকাপ পার্টি উদ্ধারের জন্য কথা বলে, ঠিক একইভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দেবত্ব সম্পত্তি উদ্ধারেরও কথা বলে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রিফিউজি ল্যান্ড উদ্ধারেরও কথা বলে, সাথে সাথে জলজমি জঙ্গলের জঙ্গল যে আদিবাসী ভাইদের স্বাভাবিক অধিকারের মধ্যে যেটা পড়ে বিহাত হয়ে যাচ্ছে সেটা রক্ষারও দাবি তুলে, এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। পশ্চিমবাংলার বিধানসভাতে 18টা এসটি সমাজের বিধায়ক আছে, কই একবারও বলতে শুনলাম না যে ফেক এসটি কোটাতে চাকরি কেন হচ্ছে এটা বন্ধ করা হোক, কারণ তাদের পেছনে টিউনিং করা আছে, আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো টিউনিং থাকে না। তাই বক্তব্য শেষে শেষ করছি, আপনাদের অনুরোধ করব সৌজন্য তার রাজনীতি করবেন, মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না, দিনের শেষে কারা ক্ষতিগ্রস্ত হবে কি না। তিতুমীরের মৃত্যু দিবস আমরা সবাই জানি 19 তারিখে, কিন্তু তিতুমীরের মৃত্যুর আগে একটা আমাদের অনুপ্রেরণা যোগানোর জন্য ভয়ঙ্কর সুন্দর একটা কিছু শব্দ তিনি, কিছু বাক্য তিনি আমাদের জন্য ছেড়ে গিয়েছিলেন, সেটা বলি আপনাদেরকে। 14 নভেম্বর 1831 সালে কর্নেল হ্যাডিংয়ের নেতৃত্বে যখন ব্রিটিশ সেনাবাহিনীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে আসছিল এবং বাসের কেল্লা প্রায় ঘিরে নেবে উপক্রম হয়েছিল, সেই সময় কিন্তু তিতুমীর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং একথা বলেছিলেন, ভাই সব একটু পরে ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে, লড়াই হারজিত আছেই, এতে আমাদের ভয় পেলে চলবে না, দেশের জন্য শহীদ হওয়া, দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক, তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়, আমাদের কাছে প্রেরণা হয়ে পেয়েই এই খাওয়া দাওয়ার ব্যাপার আছে। যখন ব্রিটিশরা বাসের কেল্লাকে ঘিরে নিয়েছিল 14 নভেম্বর সম্ভবত, সরি 13 নভেম্বরের আশপাশে 1831-এ ঘিরে নিয়েছিল, তখন একথা বলেছিল, ভাই সব একটু পরে ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে, লড়াইয়ে হার জিত আছেই, এতে আমাদের ভয় পেলে চলবে না, দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক, তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়, আমাদের কাছে প্রেরণা হয়ে পেয়েই এ দেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে, আমরা যে লড়াই শুরু করলাম এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে, সেই সংগ্রামীর মূল্যবান বাণী আমাদের ভুললে চলবে না। আমি শুধু একটাতে যুক্ত করব, এ আমাদের মহান বিপ্লবীদের
মহান মুক্তিযোদ্ধাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের লড়াই আত্মবলিদানের ফলে যে দেশ পেয়েছি যে সংবিধান পেয়েছি আজকে দেশকে দেশের সংবিধানকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে এক প্রকার রাজনৈতিক কারবারীরা আমাদের নতুন করে আমাদের মহাত লেগে আমাদের মধ্যে থেকে পিতিলতা হয়ে উঠতে হবে আমাদের মধ্যে থেকে তিতুমীর হয়ে উঠতে হবে আমাদের মধ্যে থেকে ভগৎ সিং হতে হবে আমাদের পক্ষ থেকে মধ্য থেকে আশফাকুল্লাহ হতে হবে আমাদের পক্ষ থেকে বীরসা মুন্ডা হতে হবে আমাদের পক্ষ থেকে আবার মধ্য থেকে আবার সেই স্বাধীনতা সংগ্রামীদের মতো ভূমিকা পালন করে দেশ এবং সংবিধানকে রক্ষা করতে হবে প্রস্তুত আছেন তো নাকি ভাই নয় পুলিশ ডাকছে ভয়ে পালাবো ভয়ে পালালে হবে না এই ধন্যবাদ জানাই আমি আমার ভাইদেরকে এটা চার দিনের নোটিশে প্রোগ্রাম হয়েছে দারুণ প্রোগ্রাম করেছেন 82 জন চলছে আশা করছি 100 অধিক হবে আমি রক্তদান নিয়ে বলবো ভাই দুটো একটা কথা 100 অধিক হবে তো আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে আবার আমি সরকারের কাছে অনুরোধ করব যে অবিলম্বে নারকেলবেড়িয়া গ্রামকে ঐতিহাসিক হেরিটেজ হিসাবে ঐতিহাসিক হিসাবে হেরিটেজ হিসাবে ঘোষণা করা হোক এবং শুধুমাত্র একটা আধা এমএসকে মাদ্রাসা দিয়ে টিচার ঠিকঠাক সেখানে নাই চলবে না ইনার নামে বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হোক স্বাধীনতা সংগ্রামীকে যথাযথ সম্মান দেওয়া হোক ভাই আজকের এই দিনটা আজকের এই স্পেসিফিক একটা মায়েদের দিন আজকের একটা গুরুত্বপূর্ণ দিন আছে 25 নভেম্বর 1960 সালে ল্যাতিন আমেরিকার একটা দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ন্যায়সঙ্গত আন্দোলন করতে গিয়ে এক পরিবারের তিন বোনকে হত্যা করেছিল তাদের নাম হচ্ছে প্যাট্রিয়া মারিয়া তেরেসা মিনার্ভা মারাবেল নামে তিন বোনকে হত্যা করে এই স্বৈরাচারী শাসক সেই দিনকে স্মরণ করে 1981 সাল থেকে প্রতি বছরই 25 নভেম্বর নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান ঘটানোর জন্য আন্তর্জাতিক দিন হিসাবে এই 25 নভেম্বরকে ঘোষণা করেছে তাই বলবো এই দিনটা তৈরি হয়েছিল 25 নভেম্বরটাকে সামনে রেখে নারীদের উপরে না কোনো অত্যাচার অন্যায় অবিচার হয় সেটাও আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে নারী আমাদের সমাজের একটা বৃহৎ অংশ বাংলা এবং বাংলা সাহিত্যের আকাশে নারী অর্ধাং আকাশ জুড়ে আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে একটা কথা এই রক্তদান নিয়ে আমি অনেক সময় অনেক কথা বলেছি ভাই রক্তদান সৌজন্যর বার্তা দেয় রক্তদান ঐক্যের বার্তা দেয় রক্তদানের ফলে মুমূর্ষু রোগীর প্রাণও অনেক ক্ষেত্রে বাঁচে থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত তারা এবং তার পরিবার জানে রক্তের গুরুত্ব কতটা তাই আপনাদের বলবো আপনাদের মূল্যবান রক্ত আমাদের রক্তদান ক্যাম্প হচ্ছে আপনারা দেবেন তবে সাথে সাথে এটাও বলে রাখি একটু ইয়াদ করিয়ে দিই মেডিকেল সায়েন্সের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বলছে 2025-এর দিকে ভারতবর্ষের 25টা প্রতি 5টা শিশুর মধ্যে নাকি একজন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে আমরা সৃষ্টিকর্তার কাছে চাইব যে আমাদের প্রত্যেকের বাড়ির সন্তানরা সুস্থভাবে জন্মগ্রহণ করুক তারা কোনো রকমভাবে ওই ধরনের রোগে না আক্রান্ত হয় কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে কথা বলছে তাতে আমিও চিন্তিত আপনাদের প্রত্যেককে বলবো এখন থেকে আমরা সচেতন হই এটাকে আমরা চেষ্টা করলে কিছুটা হলেও রোধ করতে পারবো তাই আপনাদের বলবো রক্তদান করুন মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া ছাড়া যে ব্যক্তি রক্ত দেবে তার অনেক বড় বড় রোগ থেকে সে মুক্ত থাকতে পারে রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় ঠিক একইভাবে রক্তদানের মাধ্যমেও আমার আপনার শরীর সুস্থ থাকবে তাই আপনাদের বলি কোন ব্যানারে হচ্ছে কি হচ্ছে দেখার দরকার নাই আমাদের এই প্রোগ্রামের মাইকের যখন ক্যাম্পেনিং করার জন্য গিয়েছিল বিভিন্ন জায়গায় আমার তৃণমূলী বন্ধুরা বাধা দিয়েছে প্রচার করতে দেয়নি সেই তৃণমূলী বন্ধুদেরকেও বলবো কোনো সময় যদি আপনাদেরও রক্তের প্রয়োজন হয় আমাদের এই ভাইদেরকে বলবেন নির্দ্বিধায় আপনার পরিবারের কারো রক্তের প্রয়োজন হলে এরা পৌঁছে দিয়ে আসবে আমরা রক্তের জাত দেখতে চাই না বর্ণ দেখতে চাই না রক্তের ভেদাভেদ আমরা দেখতে চাই না রক্তের রাজনীতির রঙও আমরা দেখতে চাই না সুতরাং আমি আপনাদের বলবো এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে যে রক্তদান শিবির হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে তো দায়িত্বশীলেরাও রক্ত দিচ্ছে সাধারণ মানুষেরাও দিচ্ছে আমি দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলবো প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনারা আপনাদের মূল্যবান রক্ত
যে কোন সামনে যে কোন রক্তদান শিবির হোক না কেন সেখানে দেবেন। সেখানে যদি তৃণমূলের কোন পার্টির পক্ষ থেকেও রক্তদান শিবির হয় আপনাদের আমি দায়িত্ব দিচ্ছি, আমি অনুমতি দিচ্ছি, পার্টির পক্ষ থেকে এখানে জেনারেল সেক্রেটারি আছে, রাজ্য কমিটির সদস্য আছে, কেউ আপনাদের আটকাবে না। তৃণমূলের বন্ধুরা করলেও সেখানে গিয়ে আপনারা মূল্যবান রক্ত দিয়ে আসবেন, এই সমাজ ব্যবস্থা আমরা চাই। যখন তৃণমূলের বন্ধু রক্তের প্রয়োজন হবে সে কি দেখবে এটা এসএফ এর লোকের রক্ত নেবো না বলবে একবারও, এটা বিজেপির রক্ত আমি নেবো না, এটা সিপিএম এর রক্ত আমি নেবো না, এটা কংগ্রেসের রক্ত আমি নেবো না। জ্যোতিপ্রিয়বাবু তো বলেছিলেন সিপিএম এর সাথে উঠা বসা কিছু করা যাবে না, তার পরিবারে যদি কোনো সময় রক্ত লাগে ও দেখতে যেত? যদি তুমি অতটাই মানেন তাহলে উঠবা নটটা তৈরি হয়েছে সিপিএম এর লোকের ট্যাক্সের টাকা থেকেও, আইএসএফ এর লোকের ট্যাক্সের টাকা থেকেও, তো যদিও তখন আইএসএফ ছিল না, মানে জনগণের ট্যাক্সের টাকা থেকে, তাহলে উঠবা নটে কেন গিয়ে শুচ্ছেন? তিনি ট্রিটমেন্ট নিচ্ছেন, বললি দোষ, বললি নবসার স্মৃতি বিজেপি দালাল হয়ে যাচ্ছে, শেষ কথা বলে ছেড়ে দেবো। কালকে গাড়িতে আস্তে আস্তে এটা ভাবছিলাম, কালকে আস্তে আস্তে একটা কথা ভাবছিলাম যে আমাদের নামে অনেক কিছু বলছে, আমরা নাকি বিজেপিকে সুবিধা করে দেবো, হ্যান করে দেবো, অনেক কিছু অনেকে বলছে।